আসসালামু আলাইকুম। হাইয়েস, আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম আজকের ভিডিওটিতে। আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব ফ্রি হোস্টিং ওয়েবসাইট নিয়ে, অর্থাৎ ফ্রি হোস্টিং ওয়েবসাইট কতগুলো ফ্রি হোস্টিং ওয়েবসাইট রয়েছে, এর মধ্যে যে পপুলার যেগুলো সেগুলো আজকে আমি আপনার মাঝে শেয়ার করব। প্রথমে আমি বলে নিই হোস্টিং কি। হোস্টিং মূলত ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, এটাকে ওয়েবের ভাষায় হোস্টিং বলা হয়, অর্থাৎ ওয়েব হোস্টিং। হোস্টিং হচ্ছে এমন একটি বিষয়, যদি আমরা আমাদের মোবাইল ইউজ করি এবং সেখানে যদি কোনো ভিডিও রাখতে চাই, তাহলে যে একটা স্টোরেজের প্রয়োজন হয় যেটা আমরা মেমোরি কার্ড হিসেবে ব্যবহার করে থাকি, সেটা হতে পারে ফোন মেমোরি অথবা ইন্টারনাল এক্সটার্নাল মেমোরি হতে পারে। সো হোস্টিংয়ের কাজ এটাই, আপনার ওয়েবসাইটে সকল ইনফরমেশন আপলোড করার পর ওখানে সেভ হয়ে থাকে, এটাকে ওয়েবের ভাষায় ওয়েব হোস্টিং বলা হয়ে থাকে। আর আজকে আমি আপনাদের শেয়ার করব বিশ্বের সবচেয়ে পপুলার ফ্রি ওয়েব হোস্টিং যারা দিয়ে থাকে সেই ওয়েবসাইটগুলো আজকে আমি আপনাদের শেয়ার করব। প্রথমে যদি আমি বলি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস একেধারে একটি ওয়েবসাইট বিল্ডার্স, এটা মোস্ট পপুলার ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের অধিকাংশ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়ে থাকে, এই জন্য যে ওয়ার্ডপ্রেসে আপনার কোনো কোডিংয়ের প্রয়োজন হয় না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। কীভাবে একটি ওয়ার্ডপ্রেস ফ্রি হোস্টিং সার্ভার ইউজ করে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, এই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এরপর যদি আমি বলি উইক্স ডট কম, একদম ইজি একটি ওয়াই, এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। এখানে সম্পূর্ণ আপনি ফ্রিতে একটি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন এবং এখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে খুব সহজেই একটি ওয়েবসাইট বিল্ড করে নিতে পারবেন। জাস্ট এখানে কীভাবে একটি ওয়েবসাইট বিল্ড করতে হয় সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন আর শিখে ফেলতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়। উইক্স ডট কম একটি ফ্রি হোস্টিং সার্ভার, এখান থেকে আপনার ফ্রি হোস্টিংও নিতে পারবেন, ফ্রি ডোমেন নিতে পারবেন এবং পেইডও ইউজ করতে পারবেন। এরপর যদি আমি বলি উইপ্লে কিন্তু মোস্ট পপুলার একটি ওয়েবসাইট বিল্ডার্স, এখান থেকেও আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবেন ফ্রি হোস্টিংয়ের মাধ্যমে। চাইলে আপনি অনলাইন স্টোর মেক করতে পারেন ফ্রি হোস্টিংয়ের মাধ্যমে, আপনাদের সব ধরনের প্রফেশনাল ওয়েবসাইট এখান থেকে ক্রিয়েট করতে পারবেন ফ্রি হোস্টিংয়ের মাধ্যমে, যেখানে এখানে অনেক ধরনের ট্যাম্পলেট দেওয়া রয়েছে, এগুলোতেও আপনারা কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে ফ্রি হোস্টিং এবং ফ্রি ডোমেন নেওয়ার মাধ্যমে। জাস্ট কিছু রিকোয়ারমেন্ট থাকবে, জাস্ট আমার ডোমেনের পর লেখা থাকবে উইপ্লে.কম যদি আপনি ফ্রি ইউজ করেন, অথবা যদি আপনি কখনো চান যে এটাকে আপনি ট্রান্সফার করবেন থার্ড পার্টি কোনো ডোমেনে এবং পেইড কোনো হোস্টিং সার্ভারে, সেটাও করতে পারবেন। সো এগুলো নিয়ে আমার অলরেডি ভিডিও মেক করা আছে কীভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। এরপর হচ্ছে গোডেডি। গোডেডি কিন্তু একটি মোস্ট পপুলার ওয়েবসাইটের ডোমেন হোস্টিং সেল করে থাকে, আপনি এখান থেকে চাইলে জাস্ট সাইন ইনের মাধ্যমে ফ্রি হোস্টিং সার্ভার নিতে পারবেন গোডেডির থেকে। সো এটা কিন্তু মোস্ট পপুলার একটি প্ল্যাটফর্ম যেখান থেকে ডোমেন এবং হোস্টিং ফ্রিতে ইউজ করা যায় এবং কি আপনি চাইলে এখান থেকে বায়ও করতে পারবেন। সো এখান থেকে খুব সহজেই আপনারা আপনার কাছে ডুয়াল কারেন্সি কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ডোমেন হোস্টিং নিতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না। আর এমনিতেই আপনি চাইলে জাস্ট সাইন আপ স্টার্ট ফর ফ্রি, ফ্রিতে আপনি এখানে কিন্তু যে কোনো একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবেন। ওকে, সো এরপরেও হচ্ছে নেমচিপ। নেমচিপ নামে হয়তো আপনারা অনেকেই জানেন, নেমচিপ কিন্তু একটি ডোমেন হোস্টিং সেলার ওয়েবসাইট, এখানেও কিন্তু আপনারা ব্যবহারের জন্য মূলত ওয়েবসাইট রান করার জন্য এখান থেকে কিন্তু ফ্রি হোস্টিং নিতে পারবেন। তারপরে গুগল ক্লাউড রয়েছে। সো আমি আজকে যে ওয়েবসাইটগুলোর নাম বললাম এর মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার ফ্রি হোস্টিং সার্ভার বলেন, পেড হোস্টিং সার্ভার, ফ্রি ডোমেন যদি ওয়েবসাইটগুলো থাকে সেটা আমি বলতে পারি ওয়ার্ডপ্রেস, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে বিউটিফুল ওয়েবসাইট আপনি জেনারেট করতে পারেন জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে। আর এখানে ওয়ার্ডপ্রেসের ডোমেন হোস্টিং যে কোনো সাইট থেকে আপনারা কিনতে পারবেন,
সেখানে কানেক্ট করতে পারবেন। সো আদারওয়াইজ আমি আপনার রিকমেন্ড করব সব দিকেই, টাকা মানে মানি সেভের দিকেও সব দিকে, এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ উইদাউট কোডিং যদি কোনো ওয়েবসাইট বিল্ডার্স ইউজ করেছেন তাহলে আমি বলবো ওয়ার্ডপ্রেসকে ইউজ করেন। সো আজকে আমি যে ভিডিওটি মেক করলাম এগুলো পুরোটি ফ্রি হোস্টিং সার্ভার, ফ্রি ডোমেন সার্ভার ওয়েবসাইট, এরা কিন্তু ফ্রিতে ডোমেন এবং হোস্টিং দিয়ে থাকে। সো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক দিয়ে একটু শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমি সেটা নিয়ে ভিডিও মেক করার চেষ্টা করবো।